আজকে শুক্রের দিবস আমরা জানি, আজ 19 মে, আজ যেখানে দাঁড়িয়ে আছে সেটা 2018, ঠিক আজ থেকে 57 বছর আগে 1961 সালে। ওই আমাদের কাছের কলেজের বেশি দূরে নয়, অত্যন্ত কাছে শিলচর রেল স্টেশনে যে একটা অমানবিক কাণ্ড ঘটেছিল, বাসার দাবিতে যারা সত্যাগ্রহ করছিল তাদের উপর নির্বিচারে গুলি চালনা করা হয়েছিল প্রশাসনিক নির্দেশে, এবং সেদিন তাদের শুধু মুখের ভাষা কেড়ে নেওয়া হয়নি, তাদের প্রাণ কেড়ে নেওয়া হয়নি। আজকে আমরা বিভিন্ন জায়গায় বরাক উপত্যকার বিভিন্ন জায়গায়, শুধু বরাক উপত্যকার নয়, বিভিন্ন জায়গায় যেখানে বাঙালি আছে সেখানে নানাভাবে আজকের এই শহীদ দিবসের পালন করা হচ্ছে। আমরাও কাছের কলেজে সেইভাবে আয়োজন করেছি ক্ষুদ্রভাবে, অত্যন্ত চটজলদি সবাইকে জানিয়ে সামান্য গ্রুপের মধ্যে আমরা জানিয়েছি, এবং আমরা সেইভাবে সম্মত করেছি। প্রিন্সিপাল স্যার সম্মতি দিয়েছেন, আমাদের রমা ম্যাডাম সম্মতি দিয়েছেন, সবথেকে বেশি আগ্রহী থাকতেন আমাদের সুমিতা ম্যাডাম, কিন্তু ভাগ্যবশত সুমিতা ম্যাডামের কালকে একটা ম্যাডামের হাজব্যান্ড হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যায়, সেজন্য তিনি আজকে আসতে পারছেন না, মেডিকেল কলেজে আছেন, না হলে এইসব ব্যাপারে সব থেকে অগ্রণী ভূমিকা তিনি নেন। যাই হোক, তোমাদের তো এ ব্যাপারটা করতে হবে, কেন তোমাদের মধ্যে যদি সেই 19-এর চেতনা না আসে। আজকে আমাদের সব থেকে একটা বিপন্নতা চলছে, ভাষা নিয়ে বিপন্নতা চলছে, যেগুলো মানুষকে ধরে ধরে ডিটেনশন ক্যাম্পের মধ্যে ঢুকে দেওয়া হচ্ছে, জেলে ঢুকে দেওয়া হচ্ছে। আমরা যদি এই অসহায়ত্বের সময়ও যদি ইউনাইটেড না থাকে, আমাদের চেতনা যদি না থাকে, তাহলে যে কেউ যে কোনো কারো ঘরে এই ধরনের বিপদ নেমে আসতে পারে। সেই জন্য আমরা এই বিপদের হাত থেকে বাঁচার জন্য আমাদের চেতনার দরকার, আমাদের একজুট হয়ে থাকার দরকার, উনিশ আমাদের এই একজুট হয়ে থাকার দরকার। বেশি কথা দিতে তো করবো না, প্রোগ্রাম চলতে থাকবে কিছু কথা কিছু গানের মধ্য দিয়ে। তো প্রথমে আমরা একে একে আমরা এখানে ফুল দেবো, শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাবো, তারপরে দুই একটা গান করবে, তারপরে কথা হবে।